গ্রাম একটা আস্ত দেশের প্রান্তিক গ্রাম। এ গ্রামের দিকে গাড়ির চাকা যত গড়াবে ততই চোখের সামনে খুলে যাবে আশ্চর্য সব ফ্রেম। এ গ্রামের পথ মারিয়ে হেঁটে গিয়েছেন মহাকাব্যের মহানায়করা, তাও আবার স্বর্গের পথে। এ গ্রাম স্বর্গের আগের প্রান্তিক স্টেশন। যেখানে যাওয়ার ক্ষেত্রে নেই কোনো মানা, ছবির মতো সাজানো এই গ্রামের নামটিও মানা, দ্য লাস্ট ভিলেজ অব ইন্ডিয়া, ভারতবর্ষের শেষ গ্রাম, সীমানা পেরোলেই তিব্বতের মাটি। এ গ্রাম শস্য শ্যামল নয়, বরং রুক্ষ, ভয়ঙ্কর, কিন্তু অসম্ভব সুন্দর। আর এই সুন্দরের সামনে এসে দাঁড়ালে মন রঙিন হয়, ডানা মেলে অন্তরের প্রেম। এখানে আকাশ নীল, তার আঁচলে মেঘেদের নিজস্ব স্কেচ। এখানে সময় থমকে থাকে, হৃদয় বলে ওঠে প্রেমের ভাষা। When we met, time stood still. The sky melted into glass. এই গ্রাম প্রাণবন্ত নয়, বরং প্রকৃতির খেয়ালে অনেকটাই রুক্ষ। প্রবল শৈত্যপ্রবাহের দাপটে গুটিসুটি মারা আদুরে শিশু মায়ের কোলে শুয়ে রোদ পোহাচ্ছে। এখানে ছমাস ঘর সংসার, প্রাণের স্পন্দন, বাকি ছমাস শীত বিচরণ করে। বাসিন্দারা ঘর সংসার ফেলে নেমে যান নিচে, আবার গ্রীষ্মে ফিরে আসা এই ঠিকানায়। মানায় এটাই দস্তুর। বদ্রীনাথ থেকে মানা গ্রামের দূরত্ব 3 কিলোমিটার। পুরাণ শাস্ত্রে এই গ্রামের উল্লেখ রয়েছে মণিভদ্রপুরম বলে। প্রাচীনকালে এই গ্রামে গন্ধর্বরা বাস করতেন। পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে গেলে কর্মঠ ও পরিশ্রমী না হলে চলবে না, তাই এখানকার বাসিন্দারা বেশ কর্মঠ ও পরিশ্রমী। এই 10,133 ফুট উচ্চতাতেও সবুজের ছোঁয়া, চাষবাস করেই খেতে হয়। আর এই গ্রামের ঘরে ঘরে কুটির শিল্পের মতো গড়ে উঠেছে উল ও উলের পোশাক তৈরির ছোট ছোট ইউনিট, সঙ্গে কার্পেট ও আসন বুনে তা বিক্রি করেন এই গ্রামের বাসিন্দারা। কোনো মেশিন টেশিন নয়, হাতে বোনা গরমাগরম উলের পোশাক, ইচ্ছে হলেই কিনতে পারেন, সংগ্রহ করে আনতে পারেন কার্পেট বা সুদৃশ্য রং বেরঙের আসন।
মানা থেকে কিলোমিটার খানেক গেলেই গণেশ গুহা। এখানে বসেই গণেশ ব্যাসদেবের কথা শুনে পুরাণ ও মহাভারতের শ্রুতিলিখন করেছিলেন। আসলে ব্যাসদেবের একজন ভালো লেখকের প্রয়োজন ছিল, তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। স্বয়ং ব্রহ্মা ব্যাসদেবকে নির্দেশ দিলেন গণেশকে আহ্বান জানাতে। গণেশকে অনেক অনুরোধ উপরোধ করার পর তিনি ব্যাসদেবের শ্রুতিলেখক হতে রাজি হলেন। কিন্তু গণেশের শর্ত ছিল ব্যাসদেবকে থামলে চলবে না, টানা বলে যেতে হবে। ব্যাসদেব থামলে গণেশেরও কলম থেমে যাবে এবং তিনি আর লিখবেন না। গণেশ গুহার থেকে আরেকটু উপরের দিকে ব্যাসদেবের গুহা, যা ব্যাস গুহা নামেই পরিচিত। এই গুহাতে বসেই মহাভারত সহ 18টি পুরাণের রচনা করেছিলেন ব্যাসদেব, কিন্তু তাতেও তাকে অতৃপ্তি তাড়া করে বেড়াচ্ছিল। শেষে নারদ তাকে বললেন ভাগবত পুরাণ রচনা করতে। এই জন্য গোটা বদ্রীধামকে ভাগবত মহাপুরাণের জন্মভূমিও বলে। শাস্ত্রে উল্লেখ রয়েছে বৈকুণ্ঠ ধাম বা বদ্রীনাথে ঘণ্টাখানেক ভাগবত কথা শুনলে 60,000 বছর তপস্যা করার থেকেও বেশি পুণ্য লাভ হয়। মানা থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় ভীমপুলে। এখানে সরস্বতী নদীর উৎস। তীব্র গর্জনে সরস্বতী উৎপন্ন হয়ে আছড়ে পড়ছে অলকানন্দার বুকে, তাই এই জায়গাকে কেশব প্রয়োগ বলে। সরস্বতীর উৎসস্থলের পাশেই মা সরস্বতীর মন্দির। কথিত আছে মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় পঞ্চপাণ্ডব এই পথেই গিয়েছিলেন, কিন্তু দ্রৌপদী সরস্বতী নদী পেরোতে ভয় পাচ্ছিলেন। তখন ভীম এক বিশাল পাথরের চাই এনে বসিয়ে সেতুর আকারে পথ বানিয়ে দেন। দ্রৌপদী ওই পাথরের উপর দিয়ে হেঁটে সরস্বতী নদীকে পার হন। পথের শেষ বলে কিছু হয় না, ভীমপুল পেরিয়ে আরও কঠিন পথ চলে গিয়েছে বসুধারা ফলস ও শতপন্থ লেক হয়ে স্বর্গারোহিণীর দিকে। একদল সন্ন্যাসী যাচ্ছিলেন শতপন্থের পথে, আমরাও পিছু নিলাম, যদিও আমাদের টার্গেট বসুধারা। ভীমপুল পেরিয়ে 7 কিলোমিটার প্রাণান্তকর চড়াই ভেঙে যখন বসুধারা ফলসকে দেখতে পেলাম, তখন মনে হলো এর জন্য বেঁচে থাকা যায়। 3,692 মিটার উচ্চতায় 1,000 ফুট উঁচু থেকে খাড়া পাহাড়ের গা বেয়ে রাজকীয় ভঙ্গিতে নিচে লাফিয়ে পড়ছে বসুধারা, বাতাসে উঠছে জলকণারা।
ফিরে এলাম মানা গ্রামে। শীত আসছে, গাছের পাতা ঝরতে শুরু করেছে। গোটা গ্রামে যাকে বলে ফল কালার। আহা, হেমন্তের পাতাঝরা বিকেলে নীল খামে যেন আকাশের ঠিকানায় চিঠি লিখছে মানা। অরণ্যের আলো ছায়ায় আমি যেন একাকী পোস্টম্যান। প্রকৃতির এমন পাতাঝরা রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে আপনারও বলতে ইচ্ছে করবে, নাও অল দ্যাট মাই হার্ট উইশেস ফর, কালার মি ইন দ্য কালার অফ লাভ।